আচ্ছা, অনন্যা দাশগুপ্ত ফ্ল্যাটটা কোন দিকে? স্কুলের চত্বর, বন্ধু বান্ধবের বাড়ি সবই তো খোঁজ করলাম, কোথাও তো নেই। এখন আশা করছি একমাত্র অনন্যার বাড়িতেই থাকতে পারে। আমি আগেই বলেছিলাম, আগে আমরা অনন্যার বাড়িতে যাই, তুই শুনলি না আমার কথা? আরে দাদা ভাই, অনন্যার অফিসে আমি ফোন করেছি, মুম্বাইতে আছে। অতএব ওর বাড়িতে থাকার কথা নয়, ওর বাড়িতে যাবেও না। ওরা যখন ওকে পছন্দ করে না, তখন ওদের না জানিয়ে তুই আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করিস না। হ্যাঁ রে, তুই যে মেয়েটির মাকে ফোন করেছিলি সেটা অভিনন্দন জানে? বাড়িতেই যাচ্ছে, ওর ফেভারিট খাবার দাবার সব রেডি করা আছে, মেয়েটাকে তো চাঙ্গা করতে হবে। আমি আশা করি আপনারা আমাকে ভুল বুঝছেন না। আই এম সো সরি, আমি নিতে পারছি না। না ঠিক আছে, আসি তা। নমস্কার। এই প্রশ্নটা কি উনি পরেও আমায় করবেন? অনন্যা আমার নাম জানলো কি করে? আর তখন যদি আমি সত্যি কথা বলি, উনি কি খুব বেশি রেগে যাবেন? শুধু এত কান্নাকাটি করলে কি করে হবে মা? লাগার তো কিচ্ছু নেই। তোর পাপার সঙ্গে তো আমার সম্পর্ক সেই কবেই চুকে বুকে গেছে। আমার পথ আর তোর পাপার পথটা একদম আলাদা রে। আমাদের দুজনের পথ কোনোদিনই আর মিলবে না। কষ্ট হওয়ার বা খারাপ লাগার তো কোনো কারণই নেই। বুঝি, তাহলে তুমি কাঁদছো কেন? বাবাকে ভালোবাসো বলেই তো কাঁদছো না? আমি জানি মাম্মা, তুমি এখনো পাপার বদলাতে বাবাকে বিশ করো, করো না? কেঁদো না মাম্মা, কেঁদো না। বাবা একদিন ঠিক বুঝতে পারবে তুমি কতটা ভালো, ঠিক বুঝতে পারবে বাবা। কেঁদো না। আমি তাই ওর মাকে ফোন করেছিলাম জানতে
চুচু ওর কাছে আছে কিনা। যা করেছি চুচুর মা হয়ে ওঠার জন্যে করেছি, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে করেছি, কোনো অনধিকার চর্চার জন্যে আমি করিনি। তাও যদি ভুল করে থাকি আমায় মাফ করবেন। চিকিৎসার নামে আপনারা মানুষ ঠকাচ্ছেন, আপনার বিবেক বলে কিছু নেই, এর ফল ভোগ করার জন্য তৈরি থাকুন। অনেক হয়েছে মানুষের জীবনের ছিনিমিনি খেলা, আর নয়। দুর্গা যতটা না এ বাড়ির বউ, তার থেকে এই পরিবারের বেশি শত্রু। তাই বুঝি যেদিন তোমার এই অভিনয়টা, তোমার এই ভালো মানুষটা বাড়ির সবার চোখে ধরা পড়বে, আর সেদিন তুমি সুমিতকে কিডনি চক্রে ফাঁসিয়ে আর আটকে রাখতে পারবে না। আমার না উচিত ছিল তোমাকে আগেই শেষ করে দেওয়া, ফলে এতবার তুমি পারতে না। অমিত, অমিত ছাড়ো, লাগছে অমিত, ছাড়ো, ছাড়বো, তোমাকে কিছুতেই ছাড়বো না আমি, কিছুতেই না। অমিত রায়ের সাথে তুমি পাঙ্গা নিয়েছো না, তোমাকে আমি শেষ করে দেবো, আমি শেষ করে দেবো, শেষ করে দেবো। বাবার জন্ম তো খাস নি, এরকম খাবো না বললাম তো। একটা কথা বলে দিও, আমি কিন্তু সোনা যাচাই করে নেব, হ্যাঁ, কোষ্ঠী পাথরে ঘষে দেখব আসল না নকল। বলে দিও নকল হার যেন না দেয়। কি বললো? বললো যে বিয়ের সমস্ত গয়না দেখবে, বিশেষ করে গলার গয়না। এই বাড়ি থেকে সোনার হার যাবে টিকলির গলায়, আর সেটা আমি উপহার দেবো কাকা বাবুকে আমার তরফ থেকে। কে ইনভাইট করেছেন? স্বয়ং স্বাগতা বাসু, সুনীত বাসু, দুজনই, সবাই যায়, স্পেশালি আলিয়াকে তো আসতেই হবে, ওর সামনে ঋষিদা পার্টিটা সেলিব্রেট করতে চায়। আজকে আমার পথের কাঁটাকে উপড়ে ফেলে দেব। ইন্দ্রজিৎ দেবকে আবার সম্পত্তি আমাদের নামে লিখে দিতে হবে, লোকে ভাববে দুর্ঘটনা। আসলে গুড বাই পৃথিজিৎ দেব। আপনার যখনই সুপ্রিয়াদের কথা বলতে ইচ্ছে করবে আপনি বলবেন, আমি কষ্ট পাব না। আপনি তো আর লুকিয়ে চুরিয়ে কিছু করছেন না। সুপ্রিয়া যে ভালো হয়ে উঠবে সেটা আমি নিশ্চিত। দেরি হয়ে গেল ডক্টর সিনহা, বড্ড দেরি হয়ে গেল। ডাক্তারবাবুরা এখনো কিছু বলছেন না কেন বলো তো? আরে এক্ষুনি কি করে বলবে, সবে তো নিয়ে গেল, আর পজিটিভ কিছু হলে নিজেরাই এসে নিশ্চয়ই বলবে, এত এত চিন্তা করো না মামু। আর যদি ইম্প্রুভ না করে? কষ্ট হচ্ছে তোমার কৃষ? ওকে দেখে তোমার কষ্ট হচ্ছে তো? আমারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে তোমাকে কষ্ট পেতে দেখে।
তুমি নিজের চেহারাটা একবার তাকিয়ে দেখেছো? তোমাকে এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারি না কৃষ। তুমি রাধার সাথে লড়াইয়ে নেমে আমাকে অধিকার করতে চাও সারা, তোমার হাতের মুঠোয় বন্ধ করে রাখতে চাও, তাই তো? ঠিক আছে, এই সুযোগটাই এবার আমি কাজে লাগাবো। তোমার অস্ত্রেই আবার তোমায় ঘায়েল করবো আমি। লড়াইটা এবার আমায় শুরু করতেই হবে রাধাকে বাঁচানোর জন্য, আমার ফ্যামিলিকে উদ্ধার করার।